নারীদের বেশি, মহিলাদের বেশি চাই পোশাকের চাহিদা বেশি। এটা কি ড্রেস আপনার হাতে রয়েছে? আমার হাতে যেটা এটা রয়েছে ইন্ডিয়ান পুষ্প মুভির ড্রেসটা, ঠিক আছে। এই চাহিদার এই মুভি এই ড্রেসটার অনেক চাহিদা রয়েছে। এই মান এর কাপড়ের মান কোয়ালিটি সবই ভালো, গুণগত মান। এটার প্রাইস কেমন পুষ্পা ড্রেসের? এগুলো আমরা 550 টাকা করে সেল করছি। এত চিপ রেটে পুষ্পা ড্রেস পাওয়া যাচ্ছে? একবারে কাপড়ের ফেব্রিক্সও ভালো, সব কিছু ভালো। আর কি কি ড্রেস রয়েছে আমাদের কাছে? আছে যে এটা হচ্ছে বাহুবলী, এইবারে ঈদে একটু ঘিরে দেখেন। এই যে পুষ্পা ড্রেস বাহুবলী, ও এটা বাহুবলী? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। এটার প্রাইস কেমন? এটার প্রাইস 600 টাকা। 600 টাকা বাহুবলী ড্রেস? 600 টাকা? 600 টাকা, হ্যাঁ। অরিজিনাল কটন কাপড়ের মধ্যে বিলিয়ন সামারের জন্য খুবই ভালো, ঠিক আছে। গরমের জন্য চাহিদা কেমন? হ্যাঁ, চাহিদা খুবই ভালো। আর কি কি ড্রেস রয়েছে? আরো অনেক ড্রেস আছে, একটু দেখতে চাই। হ্যাঁ, কাঁচা বাদাম আছে এটার মধ্যে, একটু দেখেন একটু ড্রেস। ঠিক আছে, এটা এটা কি? এটা এটা কাঁচা বাদাম। এটা কাঁচা বাদাম? হ্যাঁ। কাঁচা বাদামের প্রাইস কেমন? এটাও 600 টাকা। এটাও 600 টাকা? হ্যাঁ, 600। আর কি আছে? তারপর আর কি আছে? পুস্তক আছে, এবং জর্জেট কাপড়, এলেক্স জর্জেট এটা বলা হয়, এলেক্স জর্জেট। বুঝতে পারছেন? আমাদের কাছে আরো আছে, আমরা দেখতে পেলাম। তাহলে আপনাদের এখানে মোটামুটি পুষ্পা, তারপরে হচ্ছে বাহুবলী, টিকটক এবং এভরিথিং, সব কিছুই পাওয়া যায় এখানে। সব কিছুই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। পাশাপাশি ভ্যারাইটিস অনেক আইটেম আছে, প্লাজো আছে, টাইস আছে, মেয়েদের প্যান্ট আছে, জিন্স লেগিংস আছে, তারপর টপস আছে। আচ্ছা, এই যে যে আমরা মুভিগুলোর নাম দিয়ে যে ড্রেসগুলো দেখেছি, এর মধ্যে সবথেকে বেশি চলে কোনটা? সবথেকে বেশি চলে পুষ্পা আর হচ্ছে বাহুবলী। আর পুষ্পা আর বাহুবলী, আমরা পুষ্পা আর বাহুবলীটা আবার একটু দেখতে চাই। এই যে টিকটকটা চলে বেশি, টিকটকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকটক। আর পাশাপাশি আমরা বাহুবলী এবং পুষ্পা ড্রেসটি দেখতে চাই। এটি যেটি দেখাচ্ছেন, এটি এটি পুষ্পা ড্রেস দেখতে পাচ্ছেন, পুষ্পা ড্রেস। আর প্রাইস খুব কম। পাশাপাশি পুষ্পা ড্রেসের পাশাপাশি আমরা দেখেছি বাহুবলী ড্রেস, সেই ড্রেসটি একটু দেখতে চাই আমরা। দর্শক দেখতে পাচ্ছেন বাহুবলী ড্রেস বেশ চাহিদা রয়েছে, অর্থাৎ যারা খুব স্বল্প মূল্যে নিতে চান তাদের জন্য মূলত এই বাহুবলী এবং পুষ্পা ড্রেস। আমরা দেখেছি যে 600 থেকে 700 এবং 500 থেকে 600-র মধ্যে এই ড্রেসগুলো রয়েছে, এবং পাশাপাশি টিকটক এবং রয়েছে কাঁচা বাদাম ড্রেস। কিন্তু সবথেকে বেশি চাহিদা রয়েছে বাহুবলী এবং পুষ্পা ড্রেসের। এটা কাঁচা বাদাম, কি মনে হচ্ছে এবার ঈদকে ঘিরে এই পুষ্পা ড্রেস না বাহুবলী ড্রেস এগিয়ে থাকবে? আপনার কাছে কোনটা মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে সবগুলো এগিয়ে আছে। ধন্যবাদ।